আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই সংবাদ শোনাম। বঙ্গোপসাগরের ঢেউয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভে ভাঙ্গন আরো বড় হচ্ছে, মেরামতের চেষ্টা করছে সেনাবাহিনী। খুলনায় রাজনীতিকদের চেয়ে ব্যবসায়ীরাই বেশি প্রার্থী নির্বাচনে, কম শিক্ষিতরাও হচ্ছেন জনপ্রতিনিধি। মামলা জট কমাতে বিচারক ও আইনজীবীদের আরো তৎপর হওয়ার আহ্বান প্রধান বিচারপতির। হালকা ও মাঝারি বৃষ্টিপাতে জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম মহানগরী, বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তি। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর বড় ছেলে ও বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 74তম জন্মবার্ষিকী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের ভাঙ্গন আরও বড় হচ্ছে, নতুন করে আরও কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন প্রতিরোধে জিও টিউব দিয়ে বাঁধ দিচ্ছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা। পূর্ণিমার জোয়ারে সাগরের ঢেউ তীব্র হওয়ায় আঘাত হানছে মেরিন ড্রাইভে। গতকাল সকালে টেকনাফ মুন্ডার ডেইল এলাকায় সড়কের প্রায় 150 মিটার ভেঙে যায়। এর আগে গত বৃহস্পতিবার সড়কটির 50 মিটারের মতো ভেঙে গিয়েছিল। এখন মেরিন ড্রাইভ সড়কের উপর দেখা যাচ্ছে নতুন নতুন ফাটল। ঢেউয়ে অব্যাহত থাকলে সড়কের আরও বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। কক্সবাজার শহর থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় 80 কিলোমিটার মেরিন ড্রাইভ দেখভালের দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি বিশেষ ইউনিট। শুক্রবার সন্ধ্যা থেকে সড়কের ভাঙ্গা স্থানে জিও ব্যাগের বাঁধ তৈরির মাধ্যমে মেরামত কাজ শুরু করেছে ওই ইউনিটের সদস্যরা। দুপুরে ক্ষতিগ্রস্ত সমুদ্র এলাকা পরিদর্শন করেন। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডক্টর তানজির সাইফ আহমেদ জানান, জরুরি প্রতিরক্ষা বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত মেরামত করা হবে। জাতীয় পর্যায়ের মতো স্থানীয় নির্বাচনেও বাড়ছে ব্যবসায়ী জনপ্রতিনিধির সংখ্যা। সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনে জনপ্রতিনিধিদের 3/4 ব্যবসায়ী, আগের চেয়ে কমেছে শিক্ষিত জনপ্রতিনিধির হারও। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল থেকে প্রকৃত রাজনীতিবিদরা উঠে না আসলে জনপ্রতিনিধিদের সাথে সেতু বন্ধন হবে না, কারণ সাধারণ মানুষের। তাই নির্বাচনে রাজনীতিবিদদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন একরামুল হক সাহেব। খুলনা সিটি নির্বাচনে এবার জয়ী 41 জন কাউন্সিলরের মধ্যে 39% নতুন মুখ। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তাদের 73% ব্যবসায়ী। বেশিরভাগ কাউন্সিলরই রাজনৈতিক দলের কার্যক্রমে সক্রিয় নয়, দলীয় পরিচয় থাকলেও নেই গুরুত্বপূর্ণ পদপদবি। যে অর্থ খরচ করে নির্বাচিত হবে সে অর্থ তোলার চেষ্টাটাই করবে আর কি, সে জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। সেটা মনে করে আমার একটা ইনভেস্ট, এটা আমি এখানে দলের টাকা দিলাম, দিয়ে মনোনয়ন নিলাম, আমি নিজেই টাকা খরচ করলাম, এবং সব থেকে সহজে টাকা উঠে আসা যায় হচ্ছে এখন রাজনীতি। যখন এই সমস্ত অরাজনৈতিক ব্যক্তিত্ব এমপি হয় অথবা দলের নেতা হয়, তখন সে নেতা কর্মীদেরকে প্রজা মনে করে, আর মানুষকে খুব একটা, সাধারণ মানুষের গুরুত্ব খুব একটা তার কাছে থাকে না। সে মনে করে আমি তো অর্থ দিয়েই এখানে আসলাম, অতএব আমি এত বেশি কৈফিয়ত দেওয়ার জবাবদিহিতার জায়গা সেই মানুষটা থাকে না। বিশ্লেষকরা বলছেন, খুলনা সিটি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বড় অংশেরই সম্পৃক্ততা নেই জনগণের সাথে। এছাড়া নির্বাচিতদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও রয়েছে আগের চেয়ে বেশি। এ অবস্থায় নগর ভবন পরিচালনায় ভোটারদের আকাঙ্ক্ষা কতটা প্রতিফলন হবে তা নিয়ে সংশয় আছে অনেকের। যারা রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ত না, তারা যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন রাজনীতিটাকে ব্যবহার করে, পাওয়ারটাকে ব্যবহার করে তারা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করে, যার ফলে জনকল্যাণমুখী যে শাসন ব্যবস্থা, আইনের শাসন যে ব্যবস্থা, এটা প্রকৃত অর্থে কার্যকরী করা সম্ভব হয়ে দাঁড়ায় না। মেধাবী মানুষের কিন্তু এই রাজনীতির দিক তারা মুখ ফিরিয়ে নিয়েছে, যাতে জন্য একটা দুর্ভাগ্য আমাদের রাজনীতিবিদ থেকে, রাজনীতিবিদ আমরা তৈরি করতে পারিনি, এই ব্যর্থতা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। তাদের মতে, রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব যতটা বাড়বে ততটা উৎসাহ হারাবে প্রকৃত রাজনীতিবিদরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।
মামলা চটের কারণে বিচার প্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। এর থেকে উত্তরণে বিচার বিভাগ ও আইনজীবীদের একে অপরকে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে যশোর জেলা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। পরে জেলা জজ শিবের বিচারকদের সাথে বৈঠক ও যশোর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করেন প্রধান বিচারপতি। হালকা ও মাঝারি বৃষ্টিতেও দ্বিতীয় দিনের মতো জলজটের কবলে পড়েছে চট্টগ্রাম মহানগরী, চকবাজার, বাদুরতলা, কাতলগঞ্জ ও শুল্কবহর, বদ্মারহাট সহ বিভিন্ন এলাকা। ফলে এসব এলাকার বাসা বাড়ির নিচতলা ও দোকানপাটে পানি ঢুকে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দা ও ব্যবসায়ীরা। এদিকে সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ জহিরুল ইসলাম। এছাড়াও সাগর উত্তাল থাকায় উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌযানকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট চলন্ত লরি উল্টে চাপা পড়েছে একটি প্রাইভেট কার। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন প্রাইভেট কারে চার আরোহী সবাই। সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বেলা ১১টার দিকে তারা খবর পান একটি প্রাইভেট কার কন্টেইনারবাহী লরি নিচে চাপা পড়েছে। সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে যাওয়া চার যাত্রীকে উদ্ধার করেন। তারা সামান্য আহত হয়েছিল, চালক কিছুটা বেশি আঘাত পাওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও লরি জব্দ করেছে পুলিশ। নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, সংসদ, কেসিসির মেয়র, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তর সহ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বরিশালে আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগেই শেখ কামালের জন্মদিন পালিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। সকালে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এরপর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সহ অন্যান্যরা। পরে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। নাটোরে কান্দিফিটা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারা। পরে ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। হবিগঞ্জে কালেক্টরেট ভবনের নিচতলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। পরে ১৫ আগস্টে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শেরপুরে কালেক্টরেট প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক সহ সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর, কুমিল্লা, টাঙ্গাইল, নড়াইল ও নেত্রকোনা সহ দেশের অন্যান্য জেলা থেকেও শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত মাহমুদুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায়ের বিষয়ে সরকারকে দোষারোপ করেন বিএনপির এই নেতা। টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কচুয়া চাঁদেরহাট এলাকায় স্বামীর সাথে বেড়াতে যায় ওই গৃহবধূ। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে কচুয়া এলাকার হাজি চৌরাস্তায় পৌঁছালে সাত থেকে আটজন লোক তাকে পথরোধ করে। পরে পাশের একটি গজারির বনে নিয়ে স্বামীকে মারধর ও গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে তারা। এ সময় ওই নারী জ্ঞান হারালে ধর্ষকরা চলে যায়। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়েরের পর ছয়জনকে গ্রেফতার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পিকেএসএফ ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে পরিচালিত কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নতুন প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে 2013 সাল থেকে কাজ করছে আদ্দিন। এর ধারাবাহিকতায় নতুন প্রযুক্তিতে পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে উচ্চ ফলনশীল জাতের নাগা ফায়ার মরিচ চাষ উদ্বুদ্ধ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে 20% জমিতে নাগা ফায়ার মরিচের চাষ করছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ শাখার সদস্য চম্পা বেগমের স্বামী আব্দুল গোলাম। যশোর প্রতিনিধি তামানা ফারজানা রিপোর্ট জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমাণ। নাগা ফায়ার উচ্চ ফলনশীল জাতের মরিচ। এই মরিচের গাছ লম্বা, ছোপালো এবং প্রচুর শাখা প্রশাখা বিশিষ্ট হয়। এর ফলন অন্যান্য মরিচের তুলনায় দেড়গুণ বেশি। এই মরিচ গাছ ব্যাকটেরিয়া, উইল্ট প্রতিরোধী ও ভাইরাস মুক্ত। প্রতিটি গাছে মরিচের সংখ্যা 150 থেকে 200টি। মরিচের দৈর্ঘ্য 10 থেকে 15 সেন্টিমিটার এবং প্রস্থ 3 থেকে 4.5 সেন্টিমিটার হয়। এই মরিচের পুষ্টিগুণও সাধারণ মরিচের থেকে একটু বেশি। এতে ভিটামিন এ, বি, সি আছে। আদ্দিনের সদস্য চম্পা বেগমের স্বামী আব্দুল গোলাম প্রতিষ্ঠানটির কৃষি কর্মকর্তাদের পরামর্শে পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে মরিচ চাষ করছেন। 20% জমিতে চাষ করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে নাগা ফায়ার মরিচের চারা, মালচিং পেপার, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক, ছত্রাকনাশক, হলুদ ফাঁদ প্রদান করা হয়েছে। মালচিং পেপারের উপকারিতা হচ্ছে লগে গুড়া ঘাস হয় না এবং হচ্ছে লগে রস ধরে রাখে অনেকদিন। এই জন্য হচ্ছে লগে জাল গাছ হচ্ছে লগে ভালো আছে আমার। ভবিষ্যতে এই মরিচের চাষ আরও বাড়ানো হবে বলে জানান আদিন ওয়েলফেয়ার সেন্টারের উপ মহাব্যবস্থাপক শহীদুল ইসলাম। ভবিষ্যতে আমরা এইরকম সহযোগিতা আরও অনেক কৃষককে করতে চাই। আর আব্দুলের এই মরিচ চাষ দেখে আশেপাশের অনেকেই এই মরিচ চাষে আগ্রহী হচ্ছে। আমরাও তাদেরকে আব্দুলের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করছি। এই মরিচ চাষে একদিকে যেমন চাষী অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করছে, অন্যদিকে দেশের জিডিপি বৃদ্ধি সহ আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধনে ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এক সময়কার অবহেলিত ফল লটকন বর্তমানে নরসিংদী, শিবপুর, বেলাব, মনোহরদি ও রায়পুরা উপজেলার চাষীদের কাছে প্রধান অর্থকরী ফসল হয়ে উঠেছে। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এখনকার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। নরসিংদীতে এবছর 1690 হেক্টর জমিতে আবাদ হয়েছে সুস্বাদু লটকনের। জেলার শিবপুর ও বেলাব উপজেলার মাটি লটকন চাষী খুবই উপযোগী। ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় লটকনের চাহিদা বেড়েছে কয়েক গুণ। এছাড়া অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। বাজারে আকার ভেদে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা।
দীর্ঘ 10 বছর পলাতক থাকার পর বগুড়ায় অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল খালেককে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে বগুড়ার র্যাব 12 ও র্যাব 4 যৌথ অভিযান চালিয়ে ঢাকা সাফারের নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 2005 সালে বগুড়া শিবগঞ্জে অপহরণের এ ঘটনা ঘটে। পরবর্তীতে 2013 সালে 3 আসামিকে 14 বছর করে সাজা দেয় আদালত। সাজাপ্রাপ্ত মখলিসুর রহমান ও রুবেল এখনও পলাতক রয়েছে। বিরাজমান রাজনৈতিক সংকট নিরসন ও রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ এবং সমঝোতার আহ্বান জানিয়েছে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে অধ্যাপক মধু মঙ্গল চাকমা ও প্রকৌশলী নির্মল দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সংলাপ ও সমঝোতার মাধ্যমে চলমান রাজনৈতিক অচলাবস্থার উত্তরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধনে সুজন সদস্য ছাড়াও ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সমাজসেবক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। খুলনায় বটিয়াঘাটায় নারী ফুটবলারের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নারী নেত্রী শামিমা সুলতানা শিলু, রেহেনা ইসা, মুমিনুল ইসলাম ও কুদরতে খোদা। মামলা করায় হামলাকারীরা অব্যাহতভাবে বাদীপক্ষকে হুমকি দেওয়ার ঘটনায় প্রশাসন ব্যবস্থা না নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানাচ্ছেন কর্মসূচিতে। গত 27 জুলাই বটিয়াঘাটা তেঁতুলতলা গ্রামে সুপার কুইন ফুটবল একাডেমির স্ট্রাইকার ও খুলনা জেলা অনূর্ধ্ব 17 দলের ফুটবলার মঙ্গলী বাগচি সহ 4 নারী ফুটবলারের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।